আজকে আমরা চ্যাপ্টার 3 শুরু করব বিসা আচ্ছা চ্যাপ্টার 3 শুরু করব সেটা হচ্ছে সলিউশন অফ কনগ্রুয়েন্স তো এটা চ্যাপ্টার 3 আমরা গত চ্যাপ্টারে আগে চ্যাপ্টারে পড়েছিলাম হচ্ছে কনগ্রুয়েন্স সেখানে আমরা বেশ কিছু থিওরি পড়লাম কিছু অঙ্ক করেছি আর চ্যাপ্টার 3 তে সলিউশনস অফ কনগ্রুয়েন্স মানে এখানে হচ্ছে আমরা থিওরি দাম পড়ব না শুধু যত উদাহরণ আছে এগুলো পড়ব আর একটা একটা থিওরি শুধু পড়তে হবে তো এখানে অঙ্কগুলো আজকে একটু দেখাবো এর আগেও ফার্স্ট ইয়ারে এই ধরনের অঙ্ক একটা তোমরা করেছিলে একদম লাস্ট দিকে চ্যাপ্টারে একটু স্ক্রিনটা শেয়ার করব সবাই কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ আচ্ছা এখন একটু স্ক্রিনটা হেল্প করবে আচ্ছা এখানে যেহেতু সলিউশন পড়াবো সো প্রথমত এই এই অঙ্কটা একটু দেখবে এটা পরীক্ষা আসার জন্য না জাস্ট নিয়মগুলো বোঝার জন্য একটু দেখবো সেটা হচ্ছে 25x এখানে সংখ্যা দেওয়া নেই এখানে x হিসেবে প্রকাশ করা আছে 25x কনগ্রুয়েন্ট অফ 4 মডুলো 11 তো এখানে হচ্ছে ভাগশেষটা বলা আছে 4 আর মডুলো 11 মানে যে 11 ডিভিজিবল বাই তো প্রথমত আমাদের একটু দেখতে হবে যে ডান পাশের এই মডুলোর মান মডুলো 11 এবং এই যে এই পাশে হচ্ছে বাম পাশে 25 এদের গসাগু এক হয় কি না প্রথমত আমরা সংজ্ঞা থেকে এটা জানি যে যদি তাদের গসাগু এক হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই কনগ্রুয়েন্সের একটা ইউনিক সলিউশন থাকতে পারে এবং তখনই আমরা তার মান নির্ণয় করতে পারবো তো এখানে যেহেতু সলভ বলা আছে সলভ মানে জানো যে এক্স এর ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে তো অঙ্ক শুরু করার আগে প্রথমত গসাগুটা নির্ণয় করে দেখবে যে যদি গসাগু এক হয় তাহলে লিখবে যে গিভেন কনগ্রুয়েন্স হ্যাজ এ ইউনিক সলিউশন আর যদি একের বাদে অন্যান্য কিছু হয় সচরাচর একই হবে তবে মাঝে মাঝে এক নাও হতে পারে তো এই ক্ষেত্রে অঙ্ক শুরু করতে প্রথমে যে মানটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি যে আমি দাগিয়ে দিচ্ছি 25x কনগ্রুয়েন্ট অফ 4 মডুলো 11 এখানে আমরা যখন ভাগ করব মাথায় রাখবো যেহেতু মড অফ 11 আছে তার মানে 11-র যে 11 দু মানে 22 3 11 33 এই টাইপের মানে ভাগ করে দিব তো 22 কি 25-এর কাছাকাছি না 33-25-এর কাছাকাছি সেইটা হচ্ছে প্রথমে দেখার বিষয় তো এখানে 25-এর কাছাকাছি যেহেতু 22 আছে ওকে আমাকে ভেঙে দিতে হবে 25x কে 22x প্লাস 3 ভাঙানোর কেন ভাঙাই দিব আমরা এখানে মডুলো অফ 11 যেহেতু সো এটা সরাসরি বাদ দিয়ে দিতে পারবো তো অঙ্ককে প্রথমত ছোট করার জন্য আমার এর গুণিতক আকারে যোগ করে লিখে ওই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে তো এখানে দেখো মড অফ 11 আছে সো এখানে 22x x এর মান তোমার যাই হোক না কেন 1 2 3 4 5 যাই হোক না কেন সেটা 22 এর সাথে গুণ হলেও সেটা 11 দ্বারা ভাগ করা যাচ্ছে সো এই অংশটুকু এখন বাদ চলে যাবে তাহলে থেকে যাচ্ছে কি থেকে যাবে হচ্ছে 3x তাহলে লিখতে পারি 3x কনগ্রুয়েন্ট অফ 4 মডুলো 11 এখন উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে দিচ্ছি এটা হচ্ছে এক এক অঙ্কে এক এক রকম প্রসেস করব আমরা যেভাবে অ্যান্সার নির্ণয় করতে পারি সেভাবেই কাজ করা যাবে যেমন এই যে তুমি যে কোনো মান দিয়ে ভাগ করতে পারবা বা গুণ করতে পারবা এটা এটা ডিপেন্ড করবে অঙ্কের উপরে তো এখানে আমরা দুই পাশে 4 দ্বারা যদি গুণ করি এটা হয়ে যাবে 12x কনগ্রুয়েন্ট অফ 4 4 ছাড়া 16 হয়েছে তো মডুলো 11 তো 11 যেহেতু আছে আমি আবার ওই 12-কে ভাঙিয়ে 11x প্লাস x লিখতে পারবো কেন লিখবো 11x-টা বাদ দিতে পারবো তো উভয় পক্ষে এটা বাদ দেওয়ার জন্য এই যে 16-কেও আমি 11+5 এভাবে লিখবো লিখে এখানে 11-টাও বাদ দেওয়া যাবে দুই পাশ থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থেকে যাবে হচ্ছে x কনগ্রুয়েন্ট অফ 5 মডুলো 11 ঠিক আছে এখন এইটুকু এটা অ্যান্সার তাহলে x এর ভ্যালু হলো 5 30 তারিখ কিবার পরে ডিউটি কয়টা থেকে দুইটা থেকে পাঁচটা বৃহস্পতিবার আচ্ছা ঠিক আছে উপস্থিতি দেখা আচ্ছা ঠিক আছে
ওকে, এটা নিয়ে প্রশ্ন আছে আর কারো? এটা বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখানে আবার বলছি যে প্রথমত তোমরা মডুলোটাকে খেয়াল করবে যে মডুলো কত দেওয়া আছে, কত দ্বারা ভাগ করা যেতে পারে। তো এটার গুণিতক আকারে মানগুলো নিয়ে আসতে হবে। তো 25-কে আমার এমন ভাবে ভাঙাতে হবে যাতে এই 11 গুণিতক আকারে কোনো ভ্যালু পাওয়া যায়। তো 25-এর ক্ষেত্রে সেটা আমি 22x আর 3x হিসেবে ভাঙানো হলে মডুলো, এটার সংখ্যা থেকে তোমরা কি জানো যে এই 4টা এটা হচ্ছে ভাগশেষ, কোনো সংখ্যা থেকে 4 বাদ দেওয়া হলে, যেমন যে 25x থেকে 4 বাদ দিলে যে মানটা থাকবে সেটা 11 দ্বারা ভাগ যাবে। সো আমার প্রথমত কাজ হবে ভাগ যাবে, কতবার ভাগ যাবে সেটা আমাদের এইখানে কনগ্রুয়েন্সে লেখা থাকে না, সেটা 10 বার হোক, 5 বার হোক, 2 বার হোক। তো এখানে 22x এটার ভ্যালু হচ্ছে কতবার ভাগ যাচ্ছে, 11-কে 2 সামথিং বার ভাগ যাবে। 2 দিয়ে তো হলে 22-কে করলে হলো 2 হয়, কিন্তু x এর ভ্যালু কত এটা আমি জানি না। সো এই মানটা এখান থেকে বাদ দিয়ে দেওয়া যাচ্ছে। আর যত সহজ হবে অঙ্ক তখনই সহজ হবে যখন তুমি এখানে ভ্যালুগুলো আস্তে করে কমিয়ে দিতে পারবে। কমাবো কিভাবে, এর গুণিতক আকারে করে মানটা বাদ দিতে হবে। তো এখানে ডিপেন্ড করবে যে মডুলো কত আছে সেটার উপরে। এই হিসেব করে তুমি পরবর্তীতে যে দেখতেছো 3, তো এটা তো আর 11 দিয়ে ভাগ করা যাচ্ছে না। এই 3-এর ক্ষেত্রে তখন আমি আবার দুই পক্ষকে 4 দ্বারা গুণ করে দিয়ে 12 করে সেখান থেকে 11 বাদ দিয়ে আমার একটা সরাসরি x এর মান চলে আসতেছে। এই একই রকম আমি আরেকটা এক্সাম্পল একটু দেখাবো, ওইটা দেখলে আর একটু ক্লিয়ার হবে। এই যে এখানে দেখো 12x কনগ্রুয়েন্ট অফ 17 মডুলো অফ 21। এই ক্ষেত্রে দেখো আমরা কনগ্রুয়েন্টের সংখ্যা থেকে জানি, কনগ্রুয়েন্টের সংখ্যা এটার সাথে যদি তুলনা করা হয় তাহলে এখানে এ বলতে বোঝানো হয়েছে হচ্ছে 12, বি হচ্ছে 17 আর এম হচ্ছে 21। তো আমি আগেই বলছি যে আমাদের দেখতে হবে তাদের মধ্যে গসাগুটা এক কিনা, কার মধ্যে গসাগু এক, এই যে এক্স এর সাথে আছে 12 আর মডুলো হচ্ছে 21, তাহলে 12 আর 21 এটার গসাগু দেখা যাচ্ছে এখানে 3 আসতেছে। সো এটা দেখেই বোঝা যাচ্ছে যেহেতু এতে গসাগু এক হচ্ছে না তার মানে এর কোনো সমাধান নেই, এই জন্য এই অঙ্কটা আসলে একদমই ছোট 2 মার্কের জন্য আসতে পারে। আচ্ছা, এর পরেরটা দেখি 14x কনগ্রুয়েন্ট অফ 27 মডুলো 31। তো এটাই, এটার 14 যেহেতু 31-এর থেকে ছোট, আমাকে প্রথম কাজ হচ্ছে এটাকে 2 দিয়ে গুণ করা হয়েছে। দেখো 14 দুগুণে 28, 27 দুগুণে 54, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করার পরে এখন 28-কে এমনভাবে সাজাবো যাতে আমি কোনো একটা ভ্যালুতে বাদ দিতে পারি। এখানে মডুলো যেহেতু 31 আছে, 28-এর কাছাকাছি কিন্তু 31। তো 31x থেকে 3x যদি বিয়োগ করো 28 পাওয়া যাচ্ছে। কেন এটা করলাম, কারণ এই 31 একটা আমার উভয় পক্ষ এই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারবো। আর এ পাশে 54-কে তখন ভাঙাবো, 54 তাহলে কিভাবে ভাঙাবো 31-এর সাথে, যেহেতু মডুলো অফ 31 আছে। তো এখানে 31 প্লাস 23, দুটো যোগ করলে এপাশ থেকে 31 এবং এপাশ থেকে 31x দুই পাশে ভাগ করে দেওয়া যায়। ভাগ করে দেওয়া মানে হচ্ছে দুই পাশ থেকে বাদ চলে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে -3x আর এই পাশ হচ্ছে +23। এখন দেখো এখানে আমি x এর মান বের করতে পারিনি, মানে এখনো x এর মান বের আসতে আসেনি, কিন্তু উভয় পক্ষকে যদি আমি 10 দ্বারা গুণ করি তাহলে দেখো এটা কিন্তু x এর কাছাকাছি মান আসে। তাহলে উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করা হয়েছে, এটা হয়ে গেছে -30x আর এই পাশে হচ্ছে 230। এখন -30x-কে এভাবে সাজিয়ে লেখা যায় -31x যোগ x। কেন আমি 31-এর মতো করে সাজালাম তোমরা জানো, এই যে 31 দিয়ে বাদ দিয়ে দেবো এই জন্য। আর 31, হ্যাঁ আবার এই 230-ও কিন্তু 31 দ্বারা ভাগ যায় না, এখানে ভাগ শেষ থেকে যায়। তো তুমি 230-কে 31-এ এখানে যদি ভাগ করতে চাই তাহলে যে এমন একটা মান আসছে, দেখো এটা 31 আর 7 গুণ করলে কত হয়, 217 আসে। তো এমন একটা মান নিলাম যেটা 31 দ্বারা ভাগ যায়, তাহলে সেখানে ভাগ শেষ থেকে যাচ্ছে কত, ভাগ শেষ থাকতেছে 13। তাহলে এখানে এই -31x চলে যাবে, এখানে 217 চলে যাবে, তাহলে থেকে যাচ্ছে কত, x=13 mod of 31। মানে এখানে হচ্ছে x এর মান এমন হবে যেটা 31 দ্বারা ভাগ যাবে এবং সেখানে ভাগ শেষ হিসেবে 13 থেকে যাবে। ওকে, এটা আসলে 4 মার্কের জন্য আসতে পারে বা 5 মার্কের জন্য আরেকটা অঙ্কের সাথে একসাথে অ্যাড হয়ে আসতে পারে। তো এটা অ্যান্সার। তো এরকম করে দেখবা বইয়ে তোমার আরও একই সিমিলার আরও অনেকগুলো অঙ্ক করা আছে, যেগুলো আমি সবগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে হবে।
এটা হচ্ছে যে চ্যাপ্টার 3 তে দেখবা উদাহরণ অনেকগুলো করে দেওয়া আছে, যেগুলো পরীক্ষায় আসেনি ওগুলো প্র্যাকটিসের জন্য করতে হবে। এরপর দেখো আরেকটা সিস্টেমে আছে, এখানে প্রশ্নটা একটু খেয়াল করে দেখবে, যেখানে বলা হলো সলভ দ্য কনগ্রুয়েন্স 5x কনগ্রুয়েন্ট অফ 7 মডুলো 8 বাই ইউজিং অয়েলার্স থিওরাম। এইটাকে সমাধান করতে বলা হয়েছে, কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে, বলছে অয়েলারের থিওরির সাহায্যে এটার মান নির্ণয় করো। তাহলে প্রথমত আমাদের অয়েলার থিওরি জানতে হবে, অয়েলার থিওরি আগের চ্যাপ্টারে পড়ানো আছে, সো ওই ওই ক্লাসটা যারা করছো তাদের জন্য এই অঙ্ক বুঝতে সুবিধা হবে। তো অয়েলার থিওরিটা জানার থাকলে এখানে দেখো প্রথমে যে মানটা আছে 5x কনগ্রুয়েন্ট অফ 7 মডুলো 8, এখানে প্রথম কাজ কি আমার গসাগুটা নির্ণয় করে, 5 আর 8 এর গসাগু 1, যদি গসাগু নির্ণয় করতে পারো এরপরে তুমি বলবা যে সো দেয়ারফর দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ এ ইউনিক সলিউশন, অবশ্যই একটা সমাধান আছে। তো ইউনিক সলিউশন যদি কন্ডিশনটা না লিখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে 1 মার্ক করে কাটা যাবে, এই লাইনটা লিখতেই হবে যে গসা উপরে যে হ্যাঁ এখন আমি কনগ্রুয়েন্টের ভ্যালু নির্ণয় করতে পারবো এবং এটা একটা ইউনিক সলিউশন আছে। তো ফ্রম অয়েলার্স থিওরাম, অয়েলার থিওরি থেকে আমরা জানি, উই নো দ্যাট ইফ এ কমা এন ইকুয়াল টু 1, এটা অয়েলার থিওরি মুখস্থ করা ছিল, ওইটা পড়ানো ছিল, বোঝানো ছিল, ওখান থেকে আমি অয়েলার থিওরিটা মুখস্থ লিখতে হবে যে ইফ এ কমা এন ইকুয়াল টু 1 অ্যান্ড এক্স কনগ্রুয়েন্ট অফ বি মডুলো এন, দেন দ্য সলিউশন ইজ, এই যে লেখা আছে হ্যাঁ, এক্স ইকুয়াল টু বি এ টু দি পাওয়ার 5n-1 মড অফ এন। এই অয়েলারের থিওরিটা লেখার জন্য 1 মার্ক থাকবে, 1 মার্ক পাবে। সো পরীক্ষার সময় যদি তোমরা যে কোনো একটা পার্ট বাদ দাও তাহলে কিন্তু ওই হিসেব করে নাম্বার কমে যাবে, অয়েলার থিওরির জন্য 1 মার্ক পাবে। তো এটার সাথে আমি এখন এই অঙ্কটা মিলাবো, মিলানোতে দেখবা এ এর মান হচ্ছে 5, বি এর মান 7 এবং এন এর মান 8 আছে। তো এই মানগুলো এখন আমি এই যে পাওয়ারটা যদি বসাই 5 অফ n-1, তো 5 অফ n এর মান যদি 8 হয়, 5 অফ 8, অয়েলারের নাম্বার বের করা কিন্তু তোমাদের আমি সবাইকে শিখাইছি, তো অয়েলার নাম্বার অয়েলার অফ 8 এই 8টা এটার মান কিভাবে নির্ণয় করে, একজন বলবে আমাকে যে 5 অফ 8 এর ভ্যালু এখানে সরাসরি 4 লিখছে, কেন 4 লিখছে, 5 অফ 8 এর মান, ওয়ান টু থ্রি ফোর কি হয়, এটা কি ঠিক আছে কনা, ও যেটা বলল আরেকটু ভেবে বলতে হবে, এটা অ্যান্সার এই কারণে 4 আসেনি। অয়েলার নাম্বার নির্ণয় করে কিভাবে, 1 থেকে 8 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর সাথে 8-এর গসাগু দেখবা, গসাগু কার কার সাথে 1 আসে, যতগুলো নাম্বারের সাথে গসাগু 1 আসবে সেই নাম্বারটা হচ্ছে অয়েলার নাম্বার। তো তেমন 8-এর সাথে তুমি 1-কে যদি 1-এর গসাগু হচ্ছে নিজে 1, 2 দিয়ে গসাগু করলে এর গসাগু 2 হয়ে যাবে, 2-কে নেওয়া যাবে না, 3 নিব, 3 আর 8-এর গসাগু 1, 4 নেওয়া যাবে না, 5-কে নিব, 6 নেওয়া যাবে না, 7-কে নিব, আর 8 তো নিজে গসাগু করলে সেখানে 8 চলে আসে। তো এখানে কার কার সাথে গসাগু 1 হলো, 1, 3, 5, এই 1, 3, 5, 7 এই 4 জনের সাথে 8 যে নাম্বারটা তাদের গসাগু 1, তাহলে 1 কয়টা পেলাম, 4 বার পেলাম। এই যে 4টা সংখ্যা, এই 4টা হচ্ছে অয়েলার নাম্বার 4, এইখান থেকে 4 আসছে সরাসরি। জি এখন মনে করলে হবে, এটা কবে পড়াইছি আমি, আচ্ছা এই অয়েলার নাম্বারটা মান বসানো হলো হচ্ছে 4 বিয়োগ 1 3, এখন এই ভ্যালুটা আমি সূত্রের মধ্যে বসাবো, এক্স ইকুয়াল টু মানে এক্স কনগ্রুয়েন্ট অফ বি, বি এর মান হচ্ছে 7, এই যে 7, তারপরে এ টু দি পাওয়ার 5n-1, এ হচ্ছে 5, 5-এর পাওয়ার হচ্ছে এই যে 5n-1, এটা কিন্তু বের করা আছে 3, তো 5 টু দি পাওয়ার 3 মড অফ 8, তাহলে 5-কে কিউব করবা আর 7 দিয়ে গুণ করলে আসে 875। তো এটাকে আমি একটু যদি ক্যালকুলেশন করি, 8 দ্বারা যদি গুণ ভাগ করো তাহলে 109 গুণন 8 যোগ 3 আসবে, তাহলে এইটা এই অংশটুকু বাদ দিয়ে দিতে পারবো, কেন, কারণ এটা তো 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটার অ্যান্সার কত আসে, এক্স কনগ্রুয়েন্ট অফ 3 মডুলু 8, এলেনটা এটা অ্যান্সার, এটা অয়েলার দিয়ে প্রকাশ করা হয়েছে। এখন তো প্রশ্ন হচ্ছে, যদি তোমাদের এই অঙ্কটা শুধু এভাবে প্রশ্ন দেওয়া আছে যে সলভ দ্য ভ্যালু, তো এই সলভ দ্য ভ্যালু একটু আগে যে দুইটা করাইলাম সেটা একটা নিয়ম আর এখানে একটা নিয়ম,
তোমরা যে কোনো নিয়মে করতে পারবে, কিন্তু যদি তোমাকে বলে দেয় ইউজিং ওয়েলার্স থিওরাম, তখন যদি তুমি এই নিয়মে না করে আগেরটাই করো, নাম্বার ডাবল জিরো। যদি ওয়েলার থিওরি আসে, সরাসরি তুমি এই অঙ্কটুকু করে ফেলো, তাহলে পাঁচের মধ্যে তোমাকে দেয়া হবে দুই। যদি তুমি থিওরি না লিখো এবং গসাগুটা না করে দাও, তাহলে বাকি তিন পাবে না। ঠিক আছে, তাহলে আজকে কাজ থাকবে এই কনগ্রুয়েন্সের আরো বাকি যে অঙ্কগুলো আছে এই ধরনের, এই এরকম সেগুলো আজকে পড়তে হবে, ওগুলো বাসার কাজ থাকবে। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমি ই করব, ওই চাইনিজ একটা থিওরাম আছে, ওই ওই পুরা থিওরিটার সাথে অঙ্ক একসাথে রিলেটেড অঙ্ক করাবো, ওইটা আজকে বাসার কাজ থাকবে। আর আগের চ্যাপ্টারের দুইটা অঙ্ক করার ছিল, করার কথা ছিল, সে দুইটা কি করা হলো সবার?